আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যা আপনারা জানতে চেয়েছেন যে আপনাদের এলাকার মসজিদের বিদায়িত ইমাম নাশায় ওখানে একজন মরব্বী ছিলেন যিনি বসে বসে নামাজ পড়তেন তাকে আগে দা হয় নামাজের জন্য তিনি জামাতে নামাজ পড়ান তো এমন অবস্থায় পাবলিকের করণীয় কি মুসল্লিরা তারা তার পিছে দাঁড়িয়ে সালাত আদায় করবে নাকি ওবিষ্ট অবস্থায় সালাত আদায় করবে ইমাম সাহেবের মতো

আরেকটি অভিমত যে না এই অবস্থায় যেহেতু ইমাম বসে সালাত আদায় করছে কাজে ইমামের একতদা হিসাবে মক্তাদিরাও বসে সালাত আদায় করবে তো উভয় দিকে বেশ কিছু ওলামা একরাম গিয়েছেন যারা মনে করেন যে দণ্ডমান অবস্থায় সালাত আদায় করবে তারা রসুল্লাহ সাল আলি আসাল্লামের মারাদুল মাউতের সালাতের দলিল পেশ করেছেন যেখানে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন এই কিছুটা হালকা মনে করলেন তখন তিনি এসে আবু বকরের পাশে দাঁড়ালেন এরপরে আবু বকর আল্লাহ আনহু ইমামতের হাল ছেড়ে দেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকবীর পাঠ করে শোনাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় তিনি ইমামতি করেছিলেন সালাতে লিট দিয়েছিলেন কিন্তু ওই অবস্থায় কেউ বসা ছিল না বোখারি শরীফের হাদিস তাহলে আবু বাকর রদি আল্লাহ তালাহ তিনি মোকাব্বের সেজে গেলেন তিনি এবার মক্তাদি হয়ে তিনি সালাতের তাকবির গুলি পৌঁছাতে ছিলেন কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের অসুস্থতার কারণে কণ্ঠ দুর্বল হয়ে গিয়েছিল তো এই যে সালাতের লিড দিলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইমামতি করলেন কিন্তু ইমামের পিছনে যারা মক্তা তারা কিন্তু দণ্ডমান থেকেছেন তারা বসে যাননি আবার যারা বলেন যে না এমত অবস্থায় মক্তাদিদের বসে সালাত আদায় করতে হবে তারা একটা হাদিসকে পেশ করেছে সেটা বোখারি হাদিস ফাইদা সাল্লা জিয়ালসান ফাসল্লু জুলুসান আজমাউন বা আজমাইন যখন ইমাম বসে নামাজ পড়বে তখন তোমরাও সকলেই বসে সালাত আদায় করবে এই হাদিসের দিকে বেশ কিছু আলামায় কেরাম গিয়েছেন আল্লাহ মানসরিন আলবানী রহমতুল্লাহ এই কথাই বলেন তিনি এটাই বলতেন তার এটাই ফতো ছিল যে ইমাম যদি বসে সালাত আদায় করে তাহলে মুক্তাদিরাও বসে সালাত আদায় করবে তাহলে দুই দিকে দুই মত গেল এবার আসি ইমাম আহলে সন্না হওয়াল জামা আহ ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ আলহে কি বলছেন মাশাল্লাহ উনি যেটা বলেছেন বলা যেতে পারে এই বিষয়ে একেবারে মানে ফায়সালার কথা ফায়সালা হয়ে যাওয়ার কথা বিতর্ক উঠে যাওয়ার কথা ইমাম আহমদ হাম্বার রহমতুল্লাহ আলহে তিনি বলছেন যে ইমাম যদি শুরু করে সালাত দাঁড়ানো অবস্থায় তাহলে মাঝখানে বসে গেলেও মুক্তাদিরা দাঁড়ানো অবস্থায় সালাত করবে এই মর্মে তিনি দলিল পেশ করেছেন রস উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম অসুস্থতাকালীন এই সালাতের যা একটু পূর্ব বর্ণনা করা হয়েছে তো তিনি বলেন যে সালাত তো মূলত শুরু শুরু হয়েছিল অবাকর দিয়ে শুরু করেছিলেন আর তিনি দাঁড়ান অবস্থায় ছিলেন কিন্তু ইমামতির হাত চেঞ্জ হলো বটে রস সাল্লাহ আল্লাহ আলি হাসাল্লাম হাল ধরেছিলেন কিন্তু শুরু তো ছিল দাঁড়ান অবস্থায় কাজে এটাই মশাল্লাহ যে ইমাম যদি শুরু থেকে শুরুতে দাঁড়িয়ে আরম্ভ করেন নামাজ তাহলে মক্তাদিরা বাকি নামাজ ইমাম চেঞ্জ হোক বা ইমাম বসে যাক বাকি নামাজ দাঁড়িয়ে আদায় করবেন মার্শাল হাতের সাথে মিলে গিয়েছে আর আটি কথা তিনি বলেছেন যে যদি ইমাম একেবারে শুরু থেকেই তিনি বসে সারাত করছেন অসুস্থতার কারণে বসে সারাত করছেন তাহলে মুক্তাদিরাও ওই অবস্থায় বসে সালাত আদায় করবে। তেলি দরের হিসেবে পেশ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাহ হাদিস। ফাইজা সাল্লা জালিসান যখন ইমাম বসে নামাজ পড়বে তখন তোমরাও সকলে বসে সালাত আদায় করো। এর পূর্বে

ইস্তাহাদ পূর্ণ বিষয় কাজে যদি কেউ এই মত গ্রহণ করে তত কোনো সমস্যা নেই এই মত গ্রহণ করলে তাতে কোনো সমস্যা নাই বলা যেতে পারে আল্লাহ আছে এই বিষয়ে বলে থাকেন বিজ্ঞ আলম আকেরাম যে বিষয়টিতে প্রশস্ততা রয়েছে তবে ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ আলাইহে যে মতটি পোষণ করেছেন বলা যায় এই মতে وبهي فرق الحديث رفعه عمله يجعي الله تعالى وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين